হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কেপপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বিটিএস মেম্বার আরএমের চার বছরের হার্ডওয়ার্ক থেকে তৈরি ওয়াইল্ড ফ্লাওয়ার গানের কনসেপ্ট বাংলাদেশি সিঙ্গার তাহসান এবং মিনার কপি করার পর আর্মিরা ঝড় আনতে শুরু করে। স্ক্রিন প্লে হুবহু কপি দেখে এটা নিয়ে বাংলাদেশি আর্মিদের পাশাপাশি ইন্টারন্যাশনাল আর্মিরা অনেক অনেক খেপে যায়। ফলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে এটা নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট আসতে থাকে। এমনকি কোরিয়ান অনেক মিডিয়া চ্যানেল থেকে এই নিউজটি প্রকাশ করা হয়। তাহসান যখন ব্যাপারটা বুঝতে পারে আসলে চারপাশে কি চলছে, সাথে সাথে তার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে এই গানের সব কিছু ডিলিট করে দেয়। দ্য ডেইলি স্টারের তথ্য মতে সে জানিয়েছে, আমার কোনো আইডিয়াই ছিল না এই গানটির স্ক্রিন প্লে কপি করে বানানো হয়েছে। সে দ্য ডেইলি স্টারকে আরও বলে, আমি যখন এই ব্যাপারটা জানতে পারি আমার পুরোটা দিন একদম মাটি হয়ে যায়। আমি সাথে সাথে ভিডিও মেকার্সদেরকে কন্ট্যাক্ট করি এবং তাদেরকে বলি শুধু আমার কাছেই না বরং আমার ফ্যানদের কাছেও তাদের ক্ষমা চাইতে হবে। এই বছরই এই ইন্ডাস্ট্রিতে তাহসানের 20 বছর পূর্ণ হতে চলেছে, আর এই সুন্দর সেলিব্রেশন বছরের শুরুতেই এভাবে নষ্ট হয়ে গেল। সে আরও বলে, এটা আমার জন্য সত্যিই লজ্জাজনক। তার উপর এটা এমন একটা অ্যালবাম যেটা আমি মিনারের সাথে কোলাবরেট করে তৈরি করেছি। মিনার এমন একজন মানুষ যার সাথে এর আগে আমার আরও 2টা অ্যালবাম তৈরি করা হয়েছে, 1 দশকেরও বেশি। এটা তো একটা হার্টফেল্ট মোমেন্ট হওয়ার কথা ছিল। তাহসানের বিবৃতি থেকে এটা বোঝা যাচ্ছে যে সে জেনে শুনে কাজটি করেনি, বরং তার কোনো আইডিয়াই ছিল না। তাছাড়াও সে যখন ফ্যানদের কাছে ক্ষমা চেয়েছে সুতরাং তাকে দোষ দেওয়ার আর কোনো মানেই হয় না। তবে যদিও তাহসান এই ব্যাপারটা নিয়ে আপসেট, হারাই বহুদূর গানের ডিরেক্টর বিটিএস আর্মিদের কাছে ক্ষমা চাইতে মানা করে যখন দ্য ডেইলি স্টার তাকে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করে। সে বলে, এখানে ক্ষমা চাওয়ার কিছুই নেই, আমি কোনো ভুল করিনি, আমি বিটিএসের থেকে ইন্সপায়ার হয়ে এটা বানিয়েছি। এছাড়াও মিউজিক ভিডিওটি রিআপলোড করা হয়েছে, কোশ্চেনেবল সব ক্লিপসগুলো এডিট করে, এটা মোটেও কপি না। ডিরেক্টরের কথা অনেক বিটিএস আর্মিদের কাছেই রুট বলে মনে হয়, কেননা একে তো সে মানতেই রাজি না সে কপি করেছে, তার উপর সে সরিও বলবে না। সবচেয়ে বড় কথা, তার কথা থেকে বোঝা যাচ্ছে যে তার কোনো রিগ্রেটই নেই যে বাংলাদেশের বদনাম করেছে পুরো বিশ্বের কাছে। তাকে আর্মিরা তো অনেক রেগে যায়। তাহসান যে এখানে ইনোসেন্ট এটা তো ক্লিয়ার, তবে মনে হচ্ছে পুরো দোষ ডিরেক্টরই। এই গানটির অন্য একজন সিঙ্গার সুস্মিতা আনিসও কিন্তু ভক্তদের কাছে ক্ষমা চেয়েছে। সেও জানায় তার কোনো আইডিয়াই ছিল না এই গানটি কপি করে বানানো। তবে ফাইনালি অনেক কথাবার্তার পর ডিরেক্টর ক্ষমা চায়। সে দ্য ডেইলি স্টারকে জানায়, অনেক সম্মানের সাথে আমি তাদের কাছে ক্ষমা চাইছি আমার পুরো টিমের হয়ে যারা হারাই বহুদূরের স্ক্রিন প্লেয়ের জন্য হার্ট হয়েছে। আমার ইন্টেনশন ছিল আরএমের ওয়াইল্ড ফ্লাওয়ার গানটি থেকে ইন্সপায়ার হয়ে হারাই বহুদূরের স্ক্রিন প্লে বানানো অ্যান্ড আমাদের দেশকে এই গ্রেট প্রজেক্টের মাধ্যমে প্রেজেন্ট করানো। সে আরও বলে, আমি এখনও মনে করি না এই অসাধারণ আর্টিস্টের থেকে ইন্সপায়ার হয়ে কোনো কিছু বানানো আমার ভুল হয়েছে। যাই হোক, যে ভুলটা আমরা করেছি সেটা হলো গানটি বানানোর পর আমরা আরএমকে ক্রেডিট দেইনি। যদিও প্রমোটার্স টিমকে আগে থেকে জানানো হয়েছিল যে তাতে যেন বিটিএস মেম্বার আরএমকে ক্রেডিট দেওয়া হয়, সামহাও এটা মিস হয়ে গিয়েছে, তাই আমরা সত্যিই আপসেট। ডিরেক্টর যেহেতু ফাইনালি ক্ষমা চেয়েছে সাথে গানটির সিঙ্গাররাও, তাই এটা নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো, কেননা এটা শেষে দেশেরই ক্ষতি হবে, দেশেরই বদনাম হবে, বাংলাদেশেরই বদনাম হবে। তাছাড়াও কপি বলে মনে হচ্ছে এই পার্টগুলো ডিলিট করে ইউটিউবে গানটি রিআপলোড করা হয়েছে, তাই এখন শুধু গানটিকে এনজয় করো। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও নিয়ে তোমার কি মতামত আমাকে কমেন্টে জানিয়ে দাও। নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।